বন্দে ভারত এক্সপ্রেস। এখন ভ্রমণ পিয়াসী মানুষের কাছে এটি একটি বহুচর্চিত নাম। সবারই ইচ্ছা নতুন প্রজন্মের এই ট্রেনটিতে চড়ে নিজের গন্তব্যস্থানে পৌঁছানো। আমরাও সপরিবারে গত 25শে জুন 2023 তারিখে চড়ে বসলাম হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। হঠাৎ করে পুরী যাওয়ার ঠিক হলো, তাই অন্য কোনো ট্রেনের টিকিট না পেলেও বন্দে ভারত এক্সপ্রেসে পেয়ে গেলাম। ভালোই হলো, মনের স্বাদটাও মিটিয়ে নেওয়া গেল। এই ট্রেনটির প্রধান বিশেষত্ব হলো, সাধারণ ইএমইউ বা লোকাল ট্রেনের মতো এই ট্রেনটিরও আলাদা করে ইঞ্জিন লাগানোর দরকার হয় না এবং দুদিকেই ড্রাইভারের কেবিন আছে। আর আপনারা সকলেই জানেন যে এই ট্রেনটির সামনের দিকটা কিছুটা ছুঁচালো ধরনের, তার কারণ এটা বায়ুগতীয়, অর্থাৎ এটা উচ্চ গতিতে বায়ুর ঘর্ষণ এড়াতে পারে। মাঝখানে দুটি কোচে প্রথম শ্রেণীর কামরা রয়েছে, যাকে বলে এক্সিকিউটিভ চেয়ার কার, যার প্রত্যেকটিতে 52টি করে আসন রয়েছে। বাকি সাধারণ চেয়ার কারগুলিতে 78টা করে আসন আছে। প্রত্যেক কোচের চেসিসের দৈর্ঘ্য 23 মিটার আর ট্রেনের বহিঃকাঠামো মরিচাবিহীন ইস্পাত দিয়ে তৈরি। উভয় প্রান্তের কোচগুলি মোটরাইজড করা, যাতে করে ক্ষমতার সমবন্টন এবং দ্রুত তরণ ও মন্দন সম্ভব হয়। কোচগুলো পরস্পরের সঙ্গে যুক্ত এবং সম্পূর্ণভাবে সিল করা, যাতে করে কোচগুলোর মধ্যে সহজে যাতায়াত করা যায় এবং আওয়াজ কম হয়। ট্রেনে আছে জিপিএস ভিত্তিক যাত্রী তথ্য ব্যবস্থা, বায়ো ভ্যাকিউম টয়লেট, এক্সিকিউটিভ চেয়ার কারে ঘূর্ণায়মান আসন যা যাত্রার অভিমুখে ঘোরানো যায় এবং রিজেনারেটিভ ব্রেকিং ব্যবস্থা আছে। আপনার যদি পিছন দিকে যেদিকে ট্রেন যাচ্ছে তার উল্টো দিকে মুখ করে বসতে অসুবিধা হয়, এক্সিকিউটিভ চেয়ার কারে আপনি চেয়ারটাকে ঘুরিয়ে ট্রেন যেদিকে যাচ্ছে সেদিকে করিয়ে নিতে পারেন, এরকম ব্যবস্থা। এছাড়া রয়েছে অনবোর্ড ওয়াইফাই, সিসিটিভি ক্যামেরা, এলসিডি ডিসপ্লে, তাতে পরবর্তী স্টেশনের নাম, গতিবেগ ইত্যাদি দেখা যায়। মেট্রো রেলের মতো এখানে ট্রেন ছাড়ার আগে প্রধান দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর পরবর্তী স্টেশনে ট্রেন থামার পরে অটোমেটিক দরজা খুলে যায়। কামরার ভেতরের দরজাগুলিও সেন্সর বেসিস কাজ করে, অর্থাৎ আপনি দরজার সামনে গেলেই অটোমেটিক দরজা খুলে যাবে, আবার আপনি ভিতরে ঢুকলে বা বাইরে বেরোলে দরজা বন্ধ হয়ে যাবে। প্রতিটা সিটের সাথে আছে মোবাইল চার্জিং পয়েন্ট, সেখানে প্লাগ পয়েন্ট আর ইউএসবি পোর্ট দুটোই আছে, অর্থাৎ আপনি অ্যাডাপ্টার ছাড়াও শুধু কেবেলের মাধ্যমেও মোবাইলের চার্জ দিতে পারবেন। খাওয়া দাওয়া বা খাবার দাবার রাজধানী শতাব্দীর মতোই। এইসব অত্যাধুনিক কিছু বিষয় ছাড়া শতাব্দী এক্সপ্রেসের সাথে কিছু বিশেষ পার্থক্য দেখলাম না। আমি আমার পেশাগত কারণে প্রতি সপ্তাহে 2 বার হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেসে যাতায়াত করি, তাই আহামরি কিছু মনে হয়নি। তবে এটা নতুন ট্রেন, ঝাঁ চকচকিত থাকবেই। আর হ্যাঁ, একটা জিনিস দেখলাম, কোনো সাহায্য লাগলে এখানে আপনি একটা বোতাম টিপে ট্রেনের যাত্রী পরিষেবার কন্ট্রোল রুমে কথা বলতে পারবেন। যেমন আমরা যেদিন যাচ্ছিলাম সেদিন ছিল বৃষ্টির দিন, এসির টেম্পারেচারটা যথেষ্ট কমানো ছিল, তাই বেশ ঠান্ডা লাগছিল। বাথরুমের পাশেই আছে একটা বক্স, সেখানে বটন প্রেস করলেই অপর দিক থেকে কী সাহায্য চাই জানতে চান এবং কোচ নাম্বার জেনে নিয়ে টেম্পারেচার কিছুটা বাড়িয়ে দেন। এটা ট্রেনের মধ্যে ইন্টারকাম সিস্টেম বলা যায়। যাই হোক, ট্রেন চলল দুরন্ত গতিতে। সকালের খাবার এটা ব্রেকফাস্ট, অমলেট, ব্রেড, তারপরে এই চা বিস্কুট দিয়েছে। ট্রেনের গতিবেগ তো দেখলাম মোটামুটি 140 কিলোমিটার/আওয়ার এইরকম যাচ্ছে। 180 কিলোমিটার গতিবেগ বলা হলেও সব রুটে সেই গতিবেগে ট্রেন চলে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবেশের হিসাব অনুযায়ী।
হাওড়ার পরে ফার্স্ট স্টপেজ খড়গপুর। এখন সুন্দর সাজানো গোছানো আছে ভেতরটা। এখানে লক্ষ্য করেন পরবর্তী স্টেশন দেখাচ্ছে ডিসপ্লেতে। এখানে বাথরুমে রয়েছে বায়ো ভ্যাকুয়াম টয়লেট, যেমন থাকে একদিকে ওয়েস্টার্ন স্টাইল একদিকে ইন্ডিয়ান স্টাইল। এখানে হ্যান্ড ড্রায়ারও রয়েছে একটা মেশিনে। ড্রাইভারি কেবিনে এটা ঢুকতে পারেনি, বাইরে থেকে কিছুটা ভিডিও নেওয়া হয়েছে রিকোয়েস্ট করে, ও ঢোকা উচিত নয় ড্রাইভারি কেবিনে, কোনো সোর্স খাটিয়েও ঢোকা উচিত নয়। তো এখান থেকে দেখতে বেশ ভালোই লাগছিল যখন দাঁড়িয়েছিলাম। মোটামুটি যেরকম দেখতে পাচ্ছেন এইরকম গতিতেই ট্রেন ছুটেছে। আর একটা জিনিস, বাইরে শব্দ কিন্তু একদমই পাওয়া যায় না এবং কোনো ঝাঁকুনি বা জার্কিংও খুবই নমিনাল। এখানে একটা জিনিস খেয়াল করবেন, কিছু শীতের রং লাল আছে আর কিছু শীতের রং নীল আছে। এই যে নীল রঙের সিটগুলি, এগুলো কিন্তু নর্মাল চেয়ার কার, সিসি যেটা বলে, আর ইসি বা এক্সিকিউটিভ চেয়ার কার, সেগুলো সিটের কালারটা হচ্ছে লাল। এইটা মিডল পয়েন্ট, একটা কামরা থেকে আরেকটা কামরা যাওয়ার কিন্তু বোঝার উপায় নেই। এই অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেল, আবার খুললো। এই যে ছেলেটি চলে গেল, ওইটা ওইখানটা হচ্ছে মিডল পয়েন্ট, এই সেই অভিশপ্ত জায়গা, করমণ্ডল এক্সপ্রেসের অ্যাক্সিডেন্ট পয়েন্ট। এখানে দেখলাম কিরমভাবে ছড়িয়ে ছিটিয়ে কামরাগুলো পড়ে আছে, আর বৃষ্টির জন্যে সম্ভবত ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এখানে ট্রেনটা বেশ স্লো হয়ে গিয়েছিল। এখনো ভাবলে মানে আটকে উঠি, কত মানুষ কিরকমভাবে বেঘরে প্রাণ হারালেন। ও কি অবস্থা কামরাগুলোর, দুমড়ে মুচড়ে একাকার হয়ে পড়ে আছে। তবে দিনের বেলায় পুরী যাত্রা এই প্রথম, বেশ ভালোই প্রাকৃতিক শোভা দেখা যাচ্ছে। সকাল 6:10 হাওড়া থেকে ছেড়ে বেলা 12:25 পৌঁছানোর কথা, কিন্তু আমরা পৌঁছলাম 1:10, কিছুটা লেট ছিল। পুরীতে আমরা এবার ছিলাম একটা অফবিট প্লেসে, যেখানে ঘরে বসে সমুদ্রে দেখা ছাড়াও
বাড়ির উঠোন পেরোলেই সি বিচ, অপূর্ব সুন্দর জায়গা, আর কটেজগুলো সুন্দর করে সাজানো। সেই সব বিস্তারিত নিয়ে আসবো আপনাদের সামনে এর পরের ভিডিওতে। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। কিন্তু ভালো থাকবেন, নমস্কার।